মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ডায়মন্ডের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেই টাকাটা চুরি হয়েছিল সেই টাকাটা ব্যাংক থেকে লাভ দিয়ে বেরিয়ে উড়তে উড়তে আমাদের বাগানের মধ্যে এসে পড়েছিল এই প্যাকেটের মধ্যে। কিন্তু ভিডিওতে তো আমরা সবাই দেখলাম যে বড় বৌদি আর মেজ বৌদি ওখানে এনে রেখেছে। যারা ফ্রড করবে তারাই তো এনে রাখবে, তাই না? বল স্যার, টাকাগুলো আপনারই বাড়ির পিছনের বাগানে একটা টবের মধ্যে রেখে দিয়েছে। ওকে থ্যাংকস, আর তোমাকে নেক্সট যেটা করতে বলেছিলাম সেটা। ওকে স্যার। মা, পুজো শেষ হলো, এবার তাহলে আমি আসি? হ্যাঁ হ্যাঁ আসুন, আমি সবকিছু পরে গুছিয়ে টুছিয়ে পাব। বেশ বেশ বেশ, আপনি মন দিয়ে আপনার গণপতি বাপ্পার পুজো করুন, আপনার গণপতি বাপ্পা আপনার সব প্রবলেম সলভ করে দেবে। এই দেখুন, পুজো শেষ হতে না হতেই আপনার হারিয়ে যাওয়া টাকা আপনি ফেরত পেয়ে গেছেন। আবল তাবল বলছেন বলুন তো, এমনিতে আমার মন মেজাজ ভালো নেই, তার মধ্যে আপনি এসব উল্টোপাল্টো কথা বলছেন। হে শুনো, রিতান কি বলছেটা কি? টাকা ফিরে এসেছে মানে? ওকে বুঝে গেল নাকি সব? আরে বাবা, রিতান কি করে বুঝবে? তুমি চুপ করো। বিশ্বাস হচ্ছে না তো? আমি বলছি তো আপনি আপনার টাকা পেয়ে যাবেন। গণপতি বাপ্পা একটা দারুণ ম্যাজিক করেছে, যে আপনার টাকাগুলো নিয়ে গিয়েছিল সে নিজেই আপনার টাকাগুলো দিয়ে গিয়েছে। উল্টে আপনাকে আবার ব্যাংকে যাওয়ার কষ্টটা করতে হলো না। চুপ করুন তো, সকাল থেকে বোধহয় আপনি কিচ্ছু খাননি, খিদে পেয়েছে বলে আপনার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। খিদে তো পেয়েছে, বলছি কি আপনি আমার প্রসাদ দিন আর নিজের প্রসাদ খান। ডায়মন্ডের সঙ্গে এরকম হেয়ালি করার তো কোনো মানে হয় না। এমনিতেই মেয়েটার মন মেজাজ ভালো নেই। মন ভালো নেই, কিন্তু একটু পরেই ওনার মন ভালো হয়ে যাবে। একটা বড় ঝড় উঠতে চলেছে। ঝড়? কিসের ঝড়? আর ডায়মন্ড কি করে টাকা পাবে? এসব অনলাইন ফ্রডে টাকা ফেরত পাওয়া যায় না। ওই যে একটা গ্রুপ আছে যারা আর কি ওই ওটিপির মাধ্যমে এসব স্ক্যাম ট্যাম করে, জানো তুমি? বাবা বড় বৌদি, তুমি এইসব ব্যাপারে কত কি জানো, কিন্তু কোনো অহংকার নেই। তুমি কিউট গো বড় বৌদি, তোমাদের দুজনকে দেখলে না আমার বিখ্যাত সিনেমার বিখ্যাত জুটির কথা মনে পড়ে, জয় আর বীর। যদিও বা ওরা হিরো ছিল আর তোমরা জিরো, আই মিন চোর। শাট আপ রিতা, একদম উল্টো পাল্টা কথা বলবে না, মুখ সামলে কথা বলবে। রিধান গাঙ্গুলি আছেন? হ্যাঁ, আমি আমি আপনাদের আসতে বলেছি। আসুন অফিস, আসুন আসুন আসুন। অফিসার, আপনারা টাকার খোঁজ পেলেন? না, এখনো পাইনি।
এক্ষুনি পেয়ে যাবেন। আমি সবাইকে দেখাচ্ছি যে টাকাটা কোথায় আছে। কোথায় আছে টাকা? ওরা দুজন ওখানে ওটা কি রাখলো? বাবা, সর্বনাশ করেছে, কি হবে? প্যাকেটে গুলো কি আছে গো বর্দি ভাই, মিসদি ভাই? এক্ষুনি জানতে পারবে নতুন বৌদি যে প্যাকেটে কি আছে। অফিসার, আপনাদের মধ্যে থেকে কাউকে একটু বাগানে পাঠান আর টাকাটা নিয়ে আসতে পারো। শিওর, আপনি যান, টাকাগুলো নিয়ে আসুন। এগুলো দেখে মনে হচ্ছে আপনাদের চুরি যাওয়া টাকাই। গুনতে হবে, তবে যা মনে হচ্ছে 2.5 লক্ষ টাকাই আছে। থ্যাংক ইউ। ডায়মন্ডের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেই টাকাটা চুরি হয়েছিল সেই টাকাটা ব্যাংক থেকে লাভ দিয়ে বেরিয়ে উড়তে উড়তে আমাদের বাগানের মধ্যে এসে পড়েছিল এই প্যাকেটের মধ্যে। কিন্তু ভিডিওতে তো আমরা সবাই দেখলাম যে বড় বৌদি আর মেজ বৌদি ওখানে এনে রেখেছে। যারা ফ্রড করবে তারাই তো এনে রাখবে, তাই না? আসলে কি বলতো, বড় বৌদি মেজ বৌদি, তোমরা অনলাইন স্ক্যামিংটা শিখেছো ঠিকই, কিন্তু সেটা থেকে পার পাবে কি করে সেটা শেখো। আপনি এই ভিডিওটা কোথা থেকে পেলেন? আমার না অনেক স্পাই আছে চারিদিকে, সেখান থেকে। আসলে কি বলুন তো, বড় বৌদি আর মেজ বৌদি না আমাকে অনেক আন্ডার এস্টিমেট করে ফেলেছে। অফিসার, আমার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2.5 লক্ষ টাকা চুরির দায়ে ওদেরকে অ্যারেস্ট করুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।